প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দেওবারে গুজরাটের ভাবনগরত এক সামূহিক বিবাহ অনুষ্ঠানত অংশগ্রহণ করে। বিবাহ অনুষ্ঠানত উপস্থিত হয়ে নববিবাহিত দম্পতি সকলক আশীর্বাদ দিয়ে। সামূহিক বিবাহর এই অনুষ্ঠানট জবাহর ময়দান নামৰ এটা ফাউন্ডেশনের দ্বারা আয়োজন করা হয়েছিল। এই বিবাহ অনুষ্ঠানত মুঠ 551গৰাকী যুবতীর বিয়া হয়। এই অনুষ্ঠানত বিবাহপাশত আবদ্ধ হওয়া সকলো যুবতীর দেউতাকর ইতিমধ্যে মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নবদম্পতি সকলক ঘরত উপস্থিত হওয়ার পিছত আত্মীয় সকলের হেঁচাত পৃথক বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত নকৰিবলৈ আহ্বান জনায়। ইয়ার সলনি সেই ধন সন্তানের বাবে জমা করব পারে বলে কয়। উল্লেখ্য যে গুজরাট বিধানসভা নির্বাচন সমাগত। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পাছতে প্রতিটি রাজনৈতিক দলে উঠি পড়ি লাগিছে।